ছোট করে কেক কেটে জন্মদিন পালন করলেন খেলা অন্তপ্রাণ মানুষটা। অনুগামী শুভানুধ্যায়ীদের ভালোবাসা শুভকামনার জোয়ারে ভেসেছে তার মোবাইল স্ক্রিন। আগামীতে আরো বেশি নিজেকে সমাজসেবার কাজে, ক্রীড়া প্রশাসন পরিচালনার কাজে নিয়োজিত রাখতে চান তিনি। তবে জন্মদিনে আপাতত স্ট্রেপ এই মানব সমাজের সুস্থতা কামনা করেছেন কলকাতা ময়দানের প্রাণীর মানুষ। আপনার জন্মদিনে চ্যানেল 10 পরিবারের পক্ষ থেকেও শুভেচ্ছা শুভকামনা। বাবন বন্দ্যোপাধ্যায়, লং লিভ। থেকে বাদ গেছিলাম ক্যালকাটা ফোর্স, সেখানে গিয়ে ফ্ল্যাগ তুলে এসেছি, তারপরে আসলাম এভিনিউ, তারপরে গেলাম রবীন্দ্র সরোবরে কালীঘাট পোস্ট লাভার্স অ্যাসোসিয়েশনের ফ্ল্যাগ তুললাম, তারপরে ওখান থেকে চলে আসলাম আলিপুর মোটর ভেহিকলস রাজ্য ফেডারেশন, তারপরে ওখান থেকে চলে আসলাম বিএম বিল্লা কুঠারি শিয়বাড়াই, তারপরে চলে গেলাম আরসিটিসি রয়্যাল ক্যালকাটা টাপ ক্লাব, তারপরে চলে গেলাম মোহনবাগান, তারপরে চলে গেলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, আবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হয়ে আবার কালীঘাটে এসে পৌঁছলাম। আমার যে দৃষ্টিহীন ভাই বোনেরা, তারা প্রতি বছর এই জন্মদিনে তাদেরকে আমি ইনভাইট করি, তাদের সঙ্গে বসে আমি খাই, এটাই আমার জন্মদিন পালন করা। হ্যাঁ, 10 থেকে 15 জন তারা বসে খাই, এটাই আমার কাজ। আর গান্ধীজি প্রেমজিৎ সেন যেহেতু জন্মদিনে প্রতি বছরই ওই দিনটা ভরে না, ইভেন মানসরঞ্জন রায়, ইভেন তরুণ ভচ্ছাস থেকে শুরু করে আরও আমার সব ভাইয়েরা আছে, তারা সকলে এই দিনটাকে পালন করে। আমার ভাই অনির্বাণ আছে, সব্যু আছে, আরও অনেকে আছে, তারা আছে, আমি এটাকে গ্রহণ করি। ইভেন আমার ছায়াসঙ্গী চিন্ময় চ্যাটার্জি থাকে, ইভেন আমার কালীঘাট পোস্ট লাভার অ্যাসোসিয়েশনের পত্রিকা সদস্য সদস্যরা, তারা আমাকে এই জন্মদিনটা পালন করবার জন্য বলে, কিন্তু আমি বলি এই বড় করে করার কোনো প্রয়োজন নেই। এটা যারা স্বাধীন, আজকে স্বাধীনতা দিবসে 75তম স্বাধীনতা দিবসে যারা দেশের জন্য প্রাণ দিয়েছিল, তাদেরকে উদ্দেশ্য করে আমি মনে করি তাদের জন্য কিছু করা উচিত, যারা বলিদান দিয়ে গেছে তাদের উদ্দেশ্যে কাজ করবার জন্য আজকের এই দিনটিতে স্বাধীনতা দিবস আমরা পালন করি। মানে এই দিনটাতে মোহনবাগান ক্লাবের জন্মদিন হিসেবে আমরা দেখেছি, আমি মোহনবাগান ক্লাবেও ঘুরে এসেছি, তাই আমি এই দিনটাতে আমি চাই সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে, এবং আজকে ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সুস্থ হয়ে ভালো কাজ করতে পারি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। স্বাধীনতার 75 বছরে মানব সেবায় ভারত সেবাশ্রম। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঢোলাহাট থানার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকাধীন ভারত সেবাশ্রম সংঘের গ্রামীণ সেবা কেন্দ্র মনমথপুর প্রণব মন্দিরে স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই উপলক্ষে কাকদ্বীপের 17টি স্থানে জাতীয় পতাকা উত্তোলন সহ স্বাধীনতার 75 বছর উপলক্ষে 75টি পরিবারকে জাতীয় পতাকা প্রদান, পথ শিশুদের শুকনো খাবার বিতরণ এবং 75 জন প্রবীণ নাগরিককে ভারতীয় আধ্যাত্মিক চেতনা বৃদ্ধিতে শ্রী মধ্যগবত গীতা দেওয়া হয়। পাশাপাশি 75 জন মায়ের শক্তি বৃদ্ধি এবং জাতীয় মর্যাদা বৃদ্ধিতে লাল পাড় সাদা শাড়ি বিতরণ করা হয় এবং 75 জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী, 200 জন নাগরিককে ছাতা বিলি করা হয়। সংঘের সন্ন্যাসী এবং